খড়গ্রাম থানা দুটি গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান গঠন করা হলো সোমবার। এদিন মহিশার গ্রাম পঞ্চায়েতে 11 জন সদস্যের মধ্যে 10 জন সদস্য টুকুরানী মণ্ডলকে নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেন। পাশাপাশি জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন আগে ইস্তফা দেন। এদিন প্রধানের শূন্য পদে নতুনভাবে প্রধান নির্বাচিত করা হলো রাধেশ্যাম ঘোষকে। দুই পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এদিন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। খড়গ্রাম থানার দুটি গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত করা হলো সোমবার। মহিশার গ্রাম পঞ্চায়েতের আগের প্রধান টিকুলা ঘোষ শারীরিক অসুস্থতার জন্য প্রধান পদ থেকে ইস্তফা দেন। তারপর থেকে প্রধানের পদ খালি ছিল মহিশার গ্রাম পঞ্চায়েতে। এদিন 11 জন সদস্যের মধ্যে 10 জন সদস্য টুকুরানী মণ্ডলকে প্রধান হিসেবে নির্বাচিত করেন। সকাল থেকেই মহিশার গ্রাম পঞ্চায়েত কার্যালয় পুলিশি প্রহরায় ছিল মোড়া। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবনির্বাচিত প্রধান টুকুরানী মণ্ডল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মহিশার গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে সামিল হবেন তিনি। সবাই মিলে চলবো, একসঙ্গে যেসব কাজ বাকি আছে একসঙ্গে সবাই মিলে। পাশাপাশি খড়গ্রামের জয়পুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হল সোমবার। আগের প্রধান তাপস সাহা শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে প্রধান পদ থেকে ইস্তফা দেন। তারপর এদিন নতুনভাবে প্রধান নিযুক্ত করা হল রাধেশ্যাম ঘোষকে। খড়গ্রামের দুটি পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর সব জল্পনার অবসান ঘটেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অসুস্থতার কারণে উনি পদত্যাগ করেছেন, তারপর প্রশাসনিকভাবে আবার নতুনভাবে আমাকে নির্বাচিত করেছে, এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন যাতে মানুষের পরিষেবা ভালো পায় সে চেষ্টা করব। যেখানে জলের পানীয় জলের অসুবিধা, সে পানীয় জলের যারা সবাই তাদের বাড়িতে পৌঁছায় সে ব্যবস্থা করা এবং যেখানে রাস্তাঘাট এখনও খারাপ হয়ে আছে সেগুলোকে ভালো করা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুয়ারে কর্মসূচি, সেই কর্মসূচির যে কাজ, সেই কাজগুলোকে জনগণ যাতে সুস্থভাবে পায় এই গ্রাম পঞ্চায়েতের সকলের সুবিধার জন্য আমরা কাজ করে যাব। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরের। হোম ডেলিভারির জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9593400335। রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই, নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্ট লেক সেক্টর 3, কলকাতা 70010।